আজি যে নির্বাচন হল এই নির্বাচন বিজেপির বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে, মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে। আজি জয় কংগ্রেসের, জয় আজির জয় রাইজর জয় হয়েছে। আমি মানে প্রথমত ভাবিছিল যে আমি 5-7 লাখ ভোটে জয় লাভ করি, রাইজ ইমান সঁহারি আমাক দিছে। আমি 10 লাখের ওচরাচি ভোটত ইন্ডিয়ার ভিতর রেকর্ড নম্বর ভোটত আমি আজি লোকসভা পিছুয়াই লৈ গৈছে, এই রাইজে সব গম পাই। এইবার রাইজে একটা সুখী সিদ্ধান্ত লৈছে, আমার ধুবুরী লোকসভাত কংগ্রেস হাইকমান্ডে একটা শক্তিশালী প্রার্থী লক্ষ্মীপ্রসন্ন ডাঙরিয়াক দিছিলে। আমার মানকেশ্বর সমষ্টির যুবনেতা মহিবুর রহমান বাপ্পি, মানকেশ্বর সাউসলমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি মদির রহমান মন্ডলের নেতৃত্বত মানকেশ্বরের পরে আমি 1,60,000-এর উপর ভোট দিছি। আজি যে নির্বাচন হল এই নির্বাচন বিজেপির বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে, মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে। আজির জয় কংগ্রেসের, জয় আজির জয় রাইজর জয় হয়েছে। আমি মানে প্রথমতে ভাবিছিলোঁ যে আমি 5-7 লাখ ভোটে জয় লাভ করিম, রাইজ ইমান সঁহারি আমাক দিছে। আমি 10 লাখের ওচরাচি ভোটত ইন্ডিয়ার ভিতর রেকর্ড নম্বর ভোটত আমি আজি আমার 15 বছর আমার লোকসভা পিছুয়াই লৈ গৈছে, এই রাইজে সব গম পাই। এইবার রাইজে একটা সুখী সিদ্ধান্ত লৈছে, আমার ধুবুরী লোকসভাত কংগ্রেস হাইকমান্ডে একটা শক্তিশালী প্রার্থী লক্ষ্মীপ্রসন্ন ডাঙরিয়াক দিছিলে। আমার মানকেশ্বর সমষ্টির যুবনেতা মহিবুর রহমান বাপ্পি, মানকেশ্বর সাউসলমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি মদির রহমান মন্ডলের নেতৃত্বত মানকেশ্বরের পরে আমি 1,60,000-এর উপর ভোট দিছি। আজি যে নির্বাচন হল এই নির্বাচন বিজেপির বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে, মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আমার রাইজর নির্বাচন আছে। আজির জয় কংগ্রেসের, জয় আজির জয় রাইজর জয় হয়েছে। আমি মানে প্রথমতে ভাবিছিলোঁ যে আমি 5-7 লাখ ভোটে জয় লাভ করিম, রাইজ ইমান সঁহারি আমাক দিছে। আমি 10 লাখের ওচরাচি ভোটত ইন্ডিয়ার ভিতর রেকর্ড নম্বর ভোটত আমি আজি আমার কারণে কি করেছে, মানে আমার 15 বছর আমার লোকসভা পিছুয়াই লৈ গৈছে, এই রাইজে সব গম পাই। এইবার রাইজে একটা সুখী সিদ্ধান্ত লৈছে, আমার ধুবুরী লোকসভাত কংগ্রেস হাইকমান্ডে একটা শক্তিশালী প্রার্থী লক্ষ্মীপ্রসন্ন ডাঙরিয়াক দিছিলে। আমার মানকেশ্বর সমষ্টির যুবনেতা মহিবুর রহমান বাপ্পি, মানকেশ্বর সাউসলমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি মদির রহমান মন্ডলের নেতৃত্বত মানকেশ্বরের পরে আমি 1,60,000-এর উপর ভোট দিছি।